हेलो एवरीवन, अगेन दिस इज तंजिल। टुडे एक खूब इम्पोर्टेंट एंड इंटरेस्टिंग जिनिस आपनादेरके देखाते जाच्छी। इवन एटा आपनादेर निजेराई आपनारा चेक करते पारबेन जे आपनार वर्क परमिट जेटा आसछे माल्टा थेके, प्लस आपनार एटा कतटुकु जेनुइन बा एटा फेक किना आपनि एटा किभाबे बुझबेन, আজকে আমি সেই জিনিসটা আপনাদেরকে শেখাবো। আপনারা কীভাবে ওয়ার্ক পারমিট যখন আসবে আপনি নিজে নিজে কীভাবে চেক করবেন ওয়ার্ক পারমিটটা জেনুইন কিনা। আরও কিছু জিনিস আমি দেখাতে যাচ্ছি যে আপনার মালটা থেকে যে ডকুমেন্টগুলো আসবে কীভাবে বুঝবেন যে প্রত্যেকটা জিনিস আপনার কোনটা ঠিক আছে কোনটা ঠিক নাই। তো সেটার জন্য আমি আজকে আপনাদেরকে প্রত্যেকটা ডকুমেন্ট দেখাতে যাচ্ছি। এখানে দেখবেন কোন কোন ডকুমেন্টটা কীরকম, আমি আপনাদেরকে একটা একটা করে এক্সপ্লেন করব। এই যে এটা হচ্ছে আইডেন্টিটি মালটা, যেটা হচ্ছে ওয়ার্ক পারমিট যেটাকে বলে। তো আপনারা কিভাবে চেক করবেন যে ওয়ার্ক পারমিটটা জেনুইন কিনা, চলেন আসেন। এই যে বারকোডটা দেখতেছেন এই জায়গাটাতে, এটা যখন আপনি স্ক্যান করবেন মোবাইলে, আইফোনে অটোমেটিক স্ক্যান হয়ে যায়। স্ক্যান করার পরে আপনার মালটার একটা সাইট ওপেন হবে, এটা আমি ভিডিওতে দিয়ে দিব, আপনি দেখতে পারবেন। দেওয়ার পরে ওই লিঙ্কটা যখন ওপেন করবেন এই কোডটা চাইবে, এই বারকোডটা স্ক্যান করার পরে সরাসরি মালটার একটা আইডেন্টিটি মালটা সাইটে ঢুকে যাবে, আপনার এই অপারলেটারটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হওয়ার আগে আপনার এটা স্ক্যান করার পরে একটা কোড চাইবে, এটা সেই কোড। এই যে দেখেন, ভেরিফাই ইন্টিগ্রিটি অফ দিস ডকুমেন্ট অনলাইন, ঠিক আছে। তো এই কোডটা দেওয়ার পরে আপনার সরাসরি এই অফার লেটারটা আপনার ডাউনলোড হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা জেনুইন। এটা গেল আইডেন্টিটি মালটা প্লাস অফার লেটার যেটাকে বলে। এটা হচ্ছে লিজ এগ্রিমেন্ট, আপনি যেখানে যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আপনার জন্য একটা বাসা কন্ট্রাক্ট নিতে হবে, যেটাকে বলে লিজ এগ্রিমেন্ট। দেখেন এটা হচ্ছিল আমার স্পন্সরের সাইন, যে কন্ট্রাক্ট নিছে বাসাটা আমার জন্য। আর এটা হচ্ছে আমার সিগনেচার, আর এটা হচ্ছে আপনার, এই যে দেখেন এখানে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু নোটারি করা থাকে, দেখছেন এই যে সিলটা। এটা গেল লিজ এগ্রিমেন্ট। এটা হচ্ছে আমার এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট, যেটা আমার এখানে কোন চুক্তিতে আমি আসছি, আমার পেমেন্ট কীরকম হবে, স্যালারি কীরকম হবে, পার আওয়ার কীরকম পে করবে। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, এতে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট এক পেজ, এই যে দেখেন ওয়ার্কিং আওয়ার অ্যান্ড প্লেস অফ ওয়ার্ক, কোথায় আমি কাজ করব। দেখেন কতগুলো, এখানে প্রত্যেকটা পয়েন্ট যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনি কিসের ভিত্তিতে আসতেছেন, ঠিক আছে। এগুলো সব পুরোটাই ছিল আমার একটা এগ্রিমেন্ট পেপার। তো এটাই ছিল, এই যে দেখেন এটা লাস্ট পেজ। যাতে এগ্রিমেন্টে একটা জায়গায় হচ্ছে আমার স্পন্সরের সাইন, ডেভিড সান্টিলো, আর কোম্পানি হচ্ছে JDS অপারেটর অ্যান্ড কো, এটা ওনার সাইন স্পন্সর। আর এটা হচ্ছে আমার সিগনেচার, যদিও এটা আমার না, আমার ফ্রেন্ডই আমার অ্যাবসেন্সেও সাইন করে দিছে। এই যে দেখেন এটা নোটারি হয়ে আসছে মালটা থেকে। আপনার ডকুমেন্টগুলো বের হওয়ার পরে এই গভর্নমেন্ট থেকে এই নোটারিটা করতেও কিছুদিন সময় লাগে, দেখছেন নোটারিটা দেখেন। তাহলে বুঝবেন যে এরকম নোটারি হয়ে যদি আসে তাহলে বুঝবেন যে এই যে আপনার এগ্রিমেন্টগুলো আসছে এটা জেনুইন। এবার দেখায় আপনাদেরকে, এটা হচ্ছে আমার স্পন্সর যে আমাকে এখানে নিয়ে আসছে, ঠিক আছে। ওনার হচ্ছে ডেভিড স্যান্টিলো, উনি মাল্টিস। দেখেন এটাও কিন্তু ওনার কালার আইডেন্টি কার্ডের নিচেও দেখেন ভালো করে, প্রত্যেকটা জায়গায় উনি একটা নোট দিয়ে দিছে, প্লাস এখানে দেখেন এখানেও নোটারি করা আছে। আর আপনারা খেয়াল করবেন যে এই যে দেখেন আপনার স্পন্সরের যে সিগনেচার, ওর আইডি কার্ডের যে সিগনেচারটা, এটা খেয়াল করবেন যে ওর যে প্রত্যেকটা ডকুমেন্টে যে সাইন করছে ওগুলোর সাথে মিলতেছে কিনা, ঠিক আছে। এই যে দেখেন ওর এইটা সিগনেচার ওর স্পন্সরের আইডির সাথে, আর এগুলো হচ্ছে ওর আইডেন্টিফিকেশনের কার্ডে। আর নিচে দেখেন প্রত্যেকটা জায়গায় সে একই ওই নোটারির সিলটা আছে, ঠিক আছে। এবার আসেন আমি যে কোম্পানিতে আসতেছি ওই কোম্পানির প্যাডের মধ্যে, ম্যাপল, আমি এই কোম্পানিতেই আসছি। ঠিক একইভাবে আমার কী চুক্তিতে আমি আসছি, এটা কোম্পানির একটা প্যাডের অ্যাড্রেস। এই যে দেখেন এটাও ঠিক নোটারি করা, একই নোট এখানে আছে, হ্যান্ড রাইটিং সবগুলো ভালো করে আমি বাংলাদেশ থেকে মিলে আসছি সেম। ওই যে দেখেন আমার স্পন্সরের সাইন, ডেভিড স্যান্টিলো, সব জায়গায় একই, ঠিক আছে। আর এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, যেটা আমি বাংলাদেশ থেকে নিজে নিজেই করছি, যদি এটা ইজি। আর এটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। এই ডকুমেন্টগুলোই আপনি এখানে আসার পরে অরিজিনালি নিয়ে আসবেন,
যেগুলো কিনা আপনার এখানে ওই যে টিআরের জন্য এগুলো আপনার জমা দিতে হবে, ঠিক আছে? আর কিছু না, বাংলাদেশ থেকে এই ডকুমেন্টগুলো আপনি নিয়ে আসবেন। এখন আমি লাস্টে ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে আপনার ওই ইয়েটা চেক করবেন, ওয়ার্ক পারমিটটা, ওই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি কীভাবে আপনার চেক করবেন ওয়ার্ক পারমিট জেনুইন কিনা। সো আপনারা তো দেখলেন, যখন আমি লিঙ্কটাতে বারকোডটাতে ক্লিক করছি, করার পরে গভর্নমেন্ট মালটা সাইটটাতে, আইডেন্টিটি মালটা সাইটটাতে ঢুকছে। ঢুকার পরে আপনার ওখানে যে আমি কোডটা দেখাইছি ওই কোডটা দিয়ে দিতে হবে, কারণ আমার অফার লেটারটা তো অলরেডি প্রসেস হয়ে গেছে, এই জন্য আমারটা শো করবে না, কারণ আমার তো ডকুমেন্ট সব কিছু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে আরও 2 মাস আগে। তা আপনার যখন নিউলি ডকুমেন্টটা আসবে, ওই বারকোডটা স্ক্যান করার পর, কিউআর কোড যেটা স্ক্যান করার পরে পাশে যে একটা ঘরের ভিতরে যে চারটা পিন নাম্বার থাকবে, ওই পিন নাম্বারটা ঢুকার পরে ওই সাইটটাতে ওই পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনার যে অফার লেটারটা আপনি ফিজিক্যালি আপনার সামনে থাকবে ওইটা দেখবেন যে ওখানে মোবাইলে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন দুইটার সাথে মিল আছে কি না, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন যে এটা জেনুইন। সো আজকে এতটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ। রোজা রাখছি, আমার এখানে ইফতারের সময় হয়ে গেছে। তো থ্যাংক ইউ, সালামু আলাইকুম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।